আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বাংলাদেশ নিয়ে হঠাৎ এসব কি বলছে রাশিয়া, টার্গেট কারা প্রশ্ন। বিএনপি জামাতের অলরেডি যা হয়ে গেল 22/12/22 বাংলাদেশ নিয়ে রাশিয়া দূতাবাসের বিবৃতি বিশ্লেষণ। বাংলাদেশ নিয়ে হঠাৎ রাশিয়া কথাবার্তা বলা শুরু করেছে, এটা অনেক রহস্য রয়েছে। রাশিয়ার যে বিবৃতি, এটা ডিপ্লোম্যাটিক সিগনিফিকেন্স রয়েছে, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব রয়েছে। বিএনপি জামাত বা বিরোধী দলীয় যে আন্দোলন, নিরপেক্ষ নির্বাচনের কথাবার্তা, গণতন্ত্রের পক্ষে গণতান্ত্রিক বিষয় সমর্থন, ইন্টারন্যাশনাল প্রেশার, মানবাধিকার, এই সকল যে একটা চলমান বিষয়, এগুলোর উপর একটা বড় প্রভাব রয়েছে, এটা বিশ্লেষণ করা প্রয়োজন। গণমাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। দূতাবাস, এটা চমৎকার কথা। এটা বিভিন্ন এগ্রিমেন্ট, বিভিন্ন কনভেনশনস, ভিয়েনা কনভেনশন, এগুলো অনুযায়ী একেবারে লফুল কথা। কিন্তু এখানে টার্গেট করেছে কারা, ভিতরে কী আছে একটু দেখি, অনেক জটিল কথা আছে। রাশিয়া বলেছে যে তারা বাংলাদেশ সহ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু অন্যান্য দেশে হস্তক্ষেপ করা এরকম ঘটনা বা এখন যেটা ইঙ্গিত করছে ওই অর্থে, এটা তো বিভিন্ন ক্ষেত্রে মিডল ইস্ট বা আরও বিভিন্ন জায়গায়, আফ্রিকান বিভিন্ন কান্ট্রিসে, এটা রাশিয়ার ক্ষেত্রে আরও বেশি এবং তাদের নগ্ন হস্তক্ষেপের এক্সাম্পল আরও বেশি। এখন বাংলাদেশের ক্ষেত্রে এসে কত সুন্দর কথা বলছে, হস্তক্ষেপ করবে না, ইন্টারভেনশন করবে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের পাস্ট প্র্যাকটিস কিন্তু এটা বলে না। একটা দ্বিমুখী কথা হলো, মঙ্গলবার, কয়েকদিন আগের নিউজ, আপনারা পরে বিশ্লেষণ শুনছেন, মঙ্গলবার ঢাকায় রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এতে বলা হয় যে বাংলাদেশের মতো যেসব রাষ্ট্র বাইরের শক্তির নেতৃত্ব অনুসরণ না করে তাদের নিজস্ব জাতীয় স্বার্থ, তাদের পররাষ্ট্র ও আভ্যন্তরীণ নীতি গঠন করে, তারাও একই পন্থা অবলম্বন করে। এখন মানে বাংলাদেশকে একেবারে বাংলাদেশের মতো ভালো দেশ হয় না। বাংলাদেশকে কত সুন্দর প্রশংসা করেছে, বাংলাদেশের মতো যেসব রাষ্ট্র বাইরের শক্তির নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি, এখন যদি বাংলাদেশের অবস্থান ভিন্ন হতো অথবা এই রিজিম না থেকে অন্য কোনো রিজিম পাওয়ারে থাকতো, তখন কিন্তু এই ধরনের কথাবার্তা বলতো না। ব্যবসা বাণিজ্য, রূপপুর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বা এখানে স্পষ্টতই বোঝা যায় যে অ্যান্টি ইউএস একটা অবস্থান নেওয়ার জন্যে, অ্যান্টি ওয়েস্ট ইউরোপিয়ান একটা অবস্থান নেওয়ানোর জন্যে বাংলাদেশকে পাম দিচ্ছে, সহজ বাংলায় বলে রাশিয়ান দূতাবাস। দূতাবাস বলছে যে রাশিয়া তাদের আরও উন্নয়নের উপায় স্বাধীনভাবে নির্ধারণ করতে এবং নব্য ঔপনিবেশিক পদ্ধতির অধীন নয় এমন একটি ব্যবস্থা গঠনে দেশগুলোর আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ সমর্থন করে। এর মানে এটা দ্বারা কাদের টার্গেট করেছে, স্পষ্টত যেটা আমাদের বিশ্লেষণ, এই যে নব্য ঔপনিবেশিক পদ্ধতির অধীন নয়, এই নব্য ঔপনিবেশিক বলতে, নিউ কলোনিয়ালিজম বলতে কাদেরকে বুঝিয়েছেন? যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন, যুক্তরাষ্ট্রকে টার্গেট করেছেন, ইউরোপীয় ইউনিয়নকে টার্গেট করেছেন এবং ওয়েস্ট ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিজকে টার্গেট করেছেন, এটা স্পষ্ট। 1965 সালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা সম্পর্কিত জাতিসংঘের ঘোষণা অনুসারে, যে কোনো কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বহিরাগত বিষয়ে কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ করার অধিকার নেই। চমৎকার কথা, কিন্তু একথা বলার অধিকার রাশিয়ারও নেই, কারণ রাশিয়া এই কাজ অনেক করেছে, হাজারো এক্সাম্পল আমরা দেখতে পারি। সিরিয়া কী করেছে? আসলে যুক্তরাষ্ট্র যা করছে, যুক্তরাষ্ট্র যে ভালো করেছে তাও নয়, তাদের নীতি যে একেবারে লফুল তাও নয়, কিন্তু আসলে ইন দ্য নেম অফ হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন, বিভিন্ন আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে, জাতিসংঘের বিভিন্ন চার্টার, মানবাধিকার, ডেমোক্রেসি, এগুলোর প্রতি কমিটমেন্টের দোহাই দিয়ে কিন্তু এগুলো করা হয়, একটা রিজন কিন্তু দেওয়া হয়। দুর্ভাগ্যবশত বিবৃতিতে বলা হয়েছে যে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর, হস্তক্ষেপ না করার নীতি অবলম্বনের বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ অনেকে বিশ্বাস করে যে তারা তাদের নিজস্ব স্বার্থে উক্ত নীতি লঙ্ঘন করতে পারে। রাশিয়া সেটার কথা বাদ দিলাম, এই যে ইউক্রেনে যেটা করছে, এটা কি হস্তক্ষেপ নয়? এই যে গায়ের জোরে আরও আশেপাশের বিভিন্ন, এই বর্তমান যারা সোভিয়েত ইউনিয়নের কথা বাদই দিলাম, পৃথিবীর সবচাইতে বড় দখলদার ছিল তো এই সোভিয়েত ইউনিয়ন, তারা কী করেছে? নৃশংসতার সবচাইতে বেশি এক্সাম্পল তো তাদের, বিভিন্ন মুসলিম দেশ কীভাবে কী দখল করেছে, চেচনিয়া কী করেছে আমরা জানি না, বিভিন্ন জায়গায় কীভাবে রাজনৈতিক বিশৃঙ্খলায় ফুয়েল যুগিয়েছে রাশিয়া, তো তাদের মুখে এই ধরনের নীতিকথাগুলো মানায় না। রাশিয়ান দূতাবাস বলছে, যারা উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের তুলে ধরে, সে দেশগুলোর আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষার
গুলোর সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। তাই এখন এখানে কাদেরকে বুঝিয়েছে, কাদেরকে টার্গেট করেছে এই বিবৃতিতে? শুধু বাংলাদেশ বিষয় না, কথা বলেছে বাংলাদেশ বিষয়ে, কিন্তু তারা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপের দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নকেও, যারা নিজেদেরকে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে। এটাই হচ্ছে কথা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে তারা শুধু সার্বভৌম জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই করে না, বরং ব্ল্যাকমেলিং, অবৈধ বিধিনিষেধ ইত্যাদির অবলম্বন করে। এ কাজ সবচেয়ে বেশি করে রাশিয়া, আর যুক্তরাষ্ট্র যে করে না সেটা বলবো না। যুক্তরাষ্ট্রেরও দ্বিমুখী নীতি আছে, মধ্যপ্রাচ্যের গণতন্ত্র বিষয়ে কোনো কথা বলে না, বাংলাদেশও আরও বিভিন্ন দেশে গণতন্ত্র বিষয়ে ঠিকই কথা বলে। অনেক দেশের সার্বভৌমত্ব অভূতপূর্ব ঝুঁকির সম্মুখীন হয়েছে উল্লেখ করে, এখান তো তারা পশ্চিমাদের কারণে সার্বভৌমত্ব ঝুঁকির সম্মুখীন বলছে রাশিয়া, আর রাশিয়া তো বিভিন্ন দেশে সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বিভিন্ন উপায় রয়েছে, যেমনটি রাশিয়ান ফেডারেশন 2017 সালে প্রতিবেদন অনুযায়ী ফেডারেশন কাউন্সিল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার অ্যাডহক কমিশন করা হয়। প্রমাণিত বিবৃতি আরও বলেন, এ ধরনের পদক্ষেপগুলো বহুবিধ এবং এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রিত অবাণিজ্যিক আর ইত্যাদি ইত্যাদি মূল রাজনৈতিক কথা বা এগুলোই। এতে আরও উল্লেখ করা হয় যে কৌশলগত স্বাধীনতা এবং একটি ন্যায্য বিশ্বব্যবস্থা সার্বভৌমত্ব দৃষ্টিভঙ্গি বজায় রাখা দেশগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সরঞ্জাম রয়েছে। স্পষ্টতই পশ্চিমাদের যুক্তরাষ্ট্রকে আমেরিকাকে ইঙ্গিত করে বলেছে। রাশিয়া দূতাবাস বলছে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে তারা নিজেদের বিশ্বের শাসক বলে মনে করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজ চলছে। এখন এর মধ্য দিয়ে কিন্তু এই গণতান্ত্রিক মূল্যবোধ শব্দটাকে কটাক্ষ করা হয়েছে বলে আমি মনে করি। বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের নীতি স্পষ্টতই বিশ্বব্যবস্থার স্থায়িত্বকে হ্রাস করে, বিশৃঙ্খলা ও বিপর্যয় ডেকে আনে এবং অসম্পূর্ণ তালিকা যুগোস্লাভিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া এবং আফগানিস্তান অন্তর্ভুক্ত রয়েছে। যাই হোক, এখানে যে শব্দগুলো চয়ন করেছে রাশিয়ান দূতাবাস, এটা স্পষ্টতই বোঝা যায় এবং এর প্রভাব বা ইশারা ইঙ্গিত টার্গেট আসলে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন সেদিকে ইঙ্গিত করেছে। গণতান্ত্রিক মূল্যবোধকে তারা কটাক্ষ করেছে এবং এই যে বিতর্কিত নির্বাচন, রাশিয়া নিজেদের দেশেই তো বিতর্কিত নির্বাচন হয়, উন্নত গণতন্ত্র, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, এগুলোকে পক্ষান্তরে ইনডিরেক্টলি কটাক্ষ করেছে। এ কারণে বিএনপি জামাতের বা বিরোধী দলগুলোর যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন, তার উপর একটা বড় প্রভাব পড়ল। অলরেডি খুব মারাত্মক একটা সমর্থন বিতর্কিত নির্বাচনের পক্ষে এবং সুষ্ঠু বা উন্নত গণতন্ত্রের বিপক্ষে আওয়ামী লীগ সরকার পেয়ে গেল, এটা বিএনপি জামাতের একটা বড় ক্ষতি। এই রাশিয়া ব্লকের যত কান্ট্রি, এরা কিন্তু এই বিতর্কিত নির্বাচনের পক্ষে। তো স্পষ্টতই বোঝা যাচ্ছে আসলে বাংলাদেশ নিয়ে গ্রেট পাওয়ার্সদের একটা খেলা চলছে। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো, অন্যদিকে রাশিয়া, চীন এবং ইন্ডিয়া। ইন্ডিয়ার অবস্থান অবশ্য সন্দেহজনক। এতে বিএনপি জামাতের অলরেডি একটা ক্ষতি হয়ে গেল মনে করি, বিশেষ করে প্রকাশ্যে কিন্তু এই কারচুপি নির্বাচন এগুলোকে অনেকে বিভিন্ন রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বিষয় বলে সমর্থন দিচ্ছে, বৈধতা দিচ্ছে, যারা কারচুপি নির্বাচনের মাধ্যমে টিকে আছে, যাদের দেশে প্রকৃত গণতন্ত্র নেই রাশিয়ার মতো দেশে, তারা এই কাজগুলো করছে। তো এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু নির্বাচনের জন্য রাশিয়ার এ ধরনের মুভমেন্ট, এ ধরনের কথাবার্তা, এ ধরনের আচরণ একটা বাধা। তা রাশিয়া চায় আসলে একটা নিয়ন্ত্রিত পৃথিবী, তারা ফ্রি এবং মুক্ত পৃথিবী চায় না, তারা একটা অগণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক পৃথিবী চায়। তাদের সমস্ত কর্মকাণ্ড, আচার আচরণে সেটাই ফুটে ওঠে 22/12।